তো কাজের সন্ধানে চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। তো সামনে থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে দুয়ারে ত্রাণ প্রকল্পের জন্য কীভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এই দুয়ারে প্রকল্প কিন্তু শুরু হচ্ছে, দুয়ারে ত্রাণ প্রকল্প কিন্তু শুরু হচ্ছে 3 জুন থেকে। তো যারা যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই একমাত্র আবেদন করবেন। তো বন্ধুরা, সরাসরি কিন্তু আমরা অফিসারের সামনে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আপনাদের কী কী ক্ষতি হয়েছে, কীভাবে ক্ষতি হয়েছে সেই সমস্ত দিতে হবে। তো এর জন্য আমাদের কীভাবে আমরা আবেদন করতে পারবেন সেই তথ্য এখান দিয়েই আমি দেব। তো বন্ধুরা, সরাসরি আপনারা সেই তথ্য মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনে নিন, উনি কী বলছেন এই দুয়ারে ত্রাণ প্রকল্প থেকে। চলুন বন্ধুরা শুনে নিই আমরা। তবে টোটাল গভর্নমেন্ট 3 জুন থেকে 18 জুন পর্যন্ত 15 দিন কার কী ক্ষতি হয়েছে বাড়িয়ে বাড়িয়ে বললে হবে না, এনকোয়ারি হবে, কিন্তু কারো কথায় কোনো ত্রাণ বন্টন হবে না। দুয়ারে ত্রাণ, সেখানে সব অফিসাররা বসবে, যার একটা বাড়ির ক্ষতি হয়েছে, সত্যি ক্ষতি হয়েছে, সে একটা ওখানে অ্যাপ্লিকেশন ড্রপ করবার বাক্স থাকবে। সত্যি মানুষের যাদের ক্ষতি হয়েছে, সে যেই হোক না কেন, রাজনীতি, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাইকেই আমরা চেষ্টা করব সাহায্য করার। অ্যাপ্লিকেশন নেওয়া হবে, তারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশন দেবে যে কেউ দিল না আমারটা, আমাকে বাদ দিলো, এটা যেন শুনতে না হয়। এই জন্যই 15 দিন টাইম হাতে রাখা হয়েছে, যাতে আপনারা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারেন গ্রামবাসীরা। অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার পরে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমরা খুঁটিয়ে দেখব, যাতে কেউ বঞ্চিত না হন বা কেউ যাতে এটাকে মিসইউজ করতে না পারে, আমরা প্রত্যেকটা খুঁটিয়ে দেখব। তার জন্য আমরা 19 থেকে 30 তারিখ পর্যন্ত টাইম নেব, এবং 1 জুলাই থেকে 8 জুলাইয়ের মধ্যে আমরা এই ত্রাণগুলো ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের কাছে ব্যাংকের মাধ্যমে আমরা। তো বন্ধুরা, সরাসরি আপনারা দিদির কাছ থেকে শুনতে পেলেন যে 3 থেকে 18 তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে, এবং 19 থেকে 30 জুন আবেদন খতিয়ে দেখা হবে, এবং 1 থেকে 8 জুলাই সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে অনুদান পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনাদের যাদের যাদের এই ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা যারা যারা, তো অবশ্যই দুয়ারে ত্রাণ শিবিরে গিয়ে আপনাদের আবেদন অবশ্যই ড্রপ বক্সের মধ্যে দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, এবং এরকম অন্যান্য তথ্য নিয়ে কিন্তু আমরা আবার হাজির হব। তো ধন্যবাদ বন্ধুরা।